আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আর এ রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি বর্তমানের ভিডিওটি। তো বর্তমানের ভিডিও বায়োকন ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম আবেদন পদ্ধতি। তো বায়োকন ফার্মা লিমিটেডে আপনারা কিভাবে আবেদন করবেন, এই চাকরি সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমি কিন্তু তার সকল বিস্তারিত এখানে তুলে ধরবো। তার আগে সকলের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেল বাটনে ক্লিক করবেন এবং সকল প্রকার চাকরির খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বায়োকন ফার্মা লিমিটেডের চাকরির সার্কুলারটা। তো কথা না বাড়িয়ে চলুন যা যাক জব সামারিতে। আমরা সিম্পলি চলে আসলাম জব সামারিতে। জব এমপ্লয়ার বায়োকন ফার্মা লিমিটেড, জব এমপ্লয়ার টাইপ প্রাইভেট প্যারামেডিক্যাল কোম্পানি, এটা একটা প্যারামেডিক্যাল কোম্পানি। জব টাইপ পার্মানেন্ট প্রাইভেট জব। তো জব পাবলিশ ডেট 9 এপ্রিল 2021 কিন্তু প্রকাশ করা হয়েছে। জব সোর্স অনলাইন। টোটাল পোস্ট সিন দ্য ইমেজ, টোটাল ম্যান চেক ইন দ্য অফিসিয়াল ইমেজ, এডুকেশন কোয়ালিফিকেশন সিন দ্য অফিসিয়াল নোটিস পিকচার, অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন অ্যান্ড ম্যানুয়ালি, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট রানিং এবং অ্যাপ্লিকেশন দ্য লাস্ট ডেট ইন্টারভিউ ডেট 20 এপ্রিল কিন্তু এটার ইন্টারভিউ হয়েছে। তো আপনারা যারা যারা সিভি জমা দেবেন তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন 20 এপ্রিল 2021। তো আমরা সিম্পলি আবেদন করার জন্য এই যে এই ইমেজটা রয়েছে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব। চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য গুগলে লিখতে হবে, দেখুন বিডি জবসে কিন্তু এখানে দিয়েছে। তো বিডি জবসে আপনারা যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন এমন একটা ইমেজ। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এখানে যেতে পারবেন। তো বায়োকনে জব ডিরেকশনটা পড়ে নেবেন, ডেপুটি ম্যানেজার এবং ম্যানেজার আরডিআরএফ অ্যান্ড ফর্মুলেশন। তো আপনারা ডিরেক্টলি যাবেন জব রিকোয়ারমেন্টে। তো এমএ ফার্মা ফ্রম এনি রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটি, জব এক্সপিরিয়েন্স মিনিমাম 8 থেকে 10 বছর একটা এক্সপিরিয়েন্স কিন্তু চাচ্ছে এখানে। স্যালারি রেঞ্জ হচ্ছে আলোচনা সাপেক্ষে। জব লোকেশন বিকন প্লান্ট বালুখালাম ময়মনসিং, অর্থাৎ ভালুকাতে কিন্তু এটা নিবে। তো আমরা সিম্পলি যারা যারা আবেদন করবো তারা তার অ্যাপ্লাই নামে ক্লিক করবো। তো এই বিডি জবসে যাওয়ার পর আমি বিডি জবসের লিঙ্ক দিয়ে দিব। তো অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। একটু ধৈর্য সহকারে করে দেখুন, আমার নেটটা একটু স্লো হয়েছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু বুঝতে পারবেন যে বায়ো বেসকন দ্য লিডার ইন দ্য টেকনোলজিতে কীভাবে আবেদন করতে হয়। তো আপনারা সিম্পলি বিডি জবস থেকে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনাদের যে প্রসেসগুলো বিডি জবসে রয়েছে সেই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, একটু ধৈর্য সহকারে ওয়েট করুন। তো বিডি জবসের প্রসেস হচ্ছে, বিডি জবসে আপনার একটা সিভি থাকতে হবে, সিভি ক্রিয়েট করতে হবে। একটু ধৈর্য সহকারে দেবেন কারণ নেট স্লো, প্রচুর নেট স্লো। তো আমি চেষ্টা করতেছি নেটটা ফাস্ট করার জন্য। তো আমি ভিডিওটা লং করব না। তো আপনারা সিম্পলি বিডি জবসে যাবেন, বিডি জবসে গিয়ে এভাবে দেখবেন আর কি, সিম্পলি এভাবে দেখবেন। দেখার পরে আর কি বুঝতে পারবেন যে এখানে কিভাবে আবেদন করতে হয়। বিডি জব সম্পর্কে তো আপনারা জানেন, আর বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তার সকল প্রসেস কিন্তু ইউটিউবে পাবেন। আমি আমার চ্যানেলে দেইনি কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমাদের লাইক দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। তো যেহেতু নেট সমস্যা আমি আর ভিডিওটা লং করতে পারছি না, কারণ এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, বিডি জবসের যে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই জব সার্কুলারটি, অর্থাৎ হচ্ছে হলো এই যে এই সার্কুলারটি বিকন। তো এখানে নিবে কিন্তু কে কে আপনারা দেখে নিন, এখানে নিবে ডেপুটি ম্যানেজার এবং ম্যানেজার আর অ্যান্ড ডি ফর্মুলেশন এই এখানে কিন্তু নিবে। তো আপনারা যারা যারা আবেদন করবেন তারা তারা কিন্তু সিম্পলি আবেদন করতে পারবেন। তো ভিডিওটা আর না বাড়িয়ে আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। তো পরবর্তীতে কোনো চাকরির খবরাখবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।